back another vlog jara already amar ei video ta dekhar jonno click korchen apnader onek dhonnobad ar ajke ami jikane ashi seta hocche amar pichone dekhte pacchen Eiffel Tower to Eiffel Tower e chaichilam apnader ami bhitore niye jabo ajke weather beshi bhalo na to sei jonno bhitore jaite parlam na to porobortite ami jokhon next vlog video korbo tokhon ami obosshoi apnader ami bhitore niye dekhabo. I hope you enjoy this video. I say thank you so much for comment, friends. আগে আছে এই পাশে চলাচল করার রাস্তা ছিল এখন মানে বন্ধ করেছে এখন এই পাশে যাইতে হবে আর এটা একটা পাবলিক টয়লেট যাই হোক আমি এখন ওই সাইডে দিয়ে যাব এখানেও সিঁড়ি সিস্টেম করা এটা বাংলাদেশের মতোই কোলা গাছ নিচের দিকে লাগছে আর এখানে অনেক লোকজন অবশ্য ঘোরার জন্য আসে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে একটা ক্লাব আর কি এটা রাতে শুরু হয় মামা নেই এখানে তো এটা একটা ক্লাব এটা একটা ক্যান্টিন এরকম ক্যান্টিন এখানে अवेलेबल দেয়া আছে অনেক জায়গায় আমি যাচ্ছি এখন আরো নিচেই এখানে মানে বাইরে সাইড দিয়ে অনেক বেঞ্চ দিয়ে আছে সবাই যাতে বসে আড্ডা দিতে পারে এটা একটা বাস স্টপ এগুলো ক্যান্টিন অপর সাইডে রাইফেল টাওয়ারের মানে সব সাইড থেকে আসলে দেখতে খুবই ভালো লাগে প্রবেশ করতে যাই এই টাওয়ারের ভিতরে যদি মানে উপরে যাওয়া যায় তো মানে 25 ইউরো যাদের হচ্ছে 20 বছরের উপরে যাদের আর কি বয়স থাকে 18 বছরের নিচে হলে 12 টাকা দিয়ে মানুষ করা যায় আর অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ বন্ধ একদম সিকিউরিটি আছে
এটা এখন বন্ধ আছে, ভিতরে এখন কোনো লোকজন নাই। এখন যেটা দেখছেন এটা হচ্ছে একটা ক্যান্টিন আর কি, এখানে বাচ্চাদের জন্য আইসক্রিম ঠান্ডা সামথিং কিছু আর কি পাওয়া যায়, বার্গার টার্গার। এখানে অনেক ধরনের ব্যাগ আছে আর কি দেখা যাচ্ছে, যেটা রাইফেল টাওয়ারের লোগো দেওয়া আছে, গ্লাস লোকাল ব্র্যান্ডের। আমি একটু ঘুরে যাচ্ছি, ঘুরে যেয়ে আপনাদের টাওয়ারটা দেখানোর ট্রাই করবো। হ্যাঁ, ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর যারা আছে সুন্দর সুন্দর মানে গার্লসের ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাদের জন্য আমি স্পেশাল একটা খালি গার্লসেরই একটা ভিডিও আপডেট দেবো। আসলে এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি এখানে যারা মানে ওয়েটিং করছে সবাই লাইটটা দেখার জন্য ওয়েট করছে। এর মাথায় এখন যেটা দেখতে পাচ্ছেন এইখান থেকে অনেক ধরনের লাইটিং আসলে মানে এখান থেকে চমক করে। হ্যাঁ, অনেক সময় ওয়েটিং করার পরে এই মাত্র লাইটিংটা অন করছে, আর এখনও এর যে মানে যে বিভিন্ন ধরনের যে লাইটিং এটা আর কি মানে চালু করে সেটা এখনও চালু করে নাই। তো আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই এর যে লাইটিংটা আর কি সবাই দেখার জন্য মানে ওয়েটিং করছে তো ওইটা চালু করে দেবে। আসলে অনেক ভালো লাগছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করবেন, আর আমার এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দেবেন, যারা অবশ্য মানে ইচ্ছা করলেও মানে ফ্রান্সে আসতে পারছেন না এই কোভিড-19 জন্য। লাইটটা এইমাত্র চালু করছে, এখনও এর যে যে কারিশ্মা আর কি যে বিভিন্ন ধরনের লাইটিং অন হয় ওইটা এখনও চালু করেনি। তো আশা করা যাচ্ছে মানে কিছুক্ষণের মধ্যে এটা চালু করে দেবে। তো শেষ পর্যন্ত আমার সাথে থাকুন।